অজু করার সময়ে মুখে ও নাকে একসাথে পানি দিতে হবে নাকে আলাদা আলাদা দেওয়া যাবে এক্ষেত্রে শুন না কোনটি কিছু ভাইকে দেখা যায় এই মার্শাল আয় খুব বাড়াবাড়ি করেন এটা কিন্তু হ্যাঁ যদি কেউ দিতে পারে একসাথে এক কোষ পানি নিয়ে সল্লাহ সল্লাসলাম নাকে মুখে একসাথে দিতেন কিন্তু নাকে মুখে একসাথে দিতে হবে বা এটাই একেবারে শুনুন এটা নয় ফিক্সড নদীটা না যেভাবে ও পানি কম খরচের জন্য সুল্লাহ সেটা করতে এবং সেটা যদি কেউ করতে পারে ভালো একসাথে করতে পারলে কিন্তু যে যেভাবে করতে পারে যদি দুইটা দুইবার নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই শূন্যের বিরোধী হবে শূন্যের বিরোধী হবে না কিন্তু সুল্লাহ আসলাম এটাকে বলে না যে তোমরা এখন নির্দেশ দেন না যে এইভাবে করো বরং তিনি এটা করেছেন এইভাবে তার এসেছে অনেকের এক হাতে দুই পানি আসে না তো দুই পানি না আসে বড় বেশি পানি আসে না দুইটা নিতে পারেন না যতটুকু আপনি নিতে পারেন এক হাতে বা হাত এক হাতে যদি নেবেন সেটা দিয়ে পানি নাক মুখে পানি নিতে পারবেন কিন্তু টানার সময় তো নাক দিয়ে বাম হাত দিয়ে টান নাক টানতে হবে আপনি যার নাক ঝাড়তে হবে তাহলে আপনাকে এই যে আলাদা নেয়া এটা দর্শনীয় নয় একসাথে নিতে পারলে নিবেন সন্তান তে যেভাবে আসছে যে না নিতে পারবেন বিরোধী হবে না এটা হচ্ছে সুযোগ আছে এবং সেটা সুযোগ হিসাবে বলা হয়েছে এখানে আপনার এটাকেই সুন্নত বা এটাকেই বাস্তবায়ন করতে হবে এরকম জোর করে দেওয়ার জিনিস এটা নয় বরং এটা যদি পারা যায় আলহামদুলিল্লাহ না পারলেও দুইবারের সূন্যতটা মূল জিনিস হচ্ছে নাকে পানি দেওয়া মুখে এবং মুখে কুলি করা নাকে পানি দিয়ে নাক নাক টান নাকের পানি টানা এবং ঝাড়া বাম হাতে টানতে বাম হাতে ঝাড়তে হবে এটা হচ্ছে সুন্নত এটাকে যেন বাস্তবায়ন করা এটা খেয়াল রাখবেন এরপরে দুই হাত দুইবার নিলেও কোনো সমস্যা নেই আর একবার নিতে পারলে সেটা ভালো এটা উত্তম বেশি কারণ এটা একেবারে হুবহু অনুসরণ হয় রসুল্লাহ সালাম কিন্তু এটাকে না হলে শূন্য অনুসরণ হচ্ছে না আরেকজনকে খারাপ ভাবে দেখা এটা ঠিক হবে না